জামালপুরের বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে এই বন্যার পানিতে জেলার সাত উপজেলার বিয়াল্লিশটি ইউনিয়ন কিন্তু বর্তমানে পানির নিচে তলিয়ে আছে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে এই জেলার দুর্গত এলাকার লক্ষাধিক মানুষ এই এলাকার মানুষগুলো কিন্তু এই দুর্গত এলাকার মানুষগুলো কিন্তু মাচা পেতে ঘরে অথবা উঁচু রাস্তায় কিন্তু তারা অত্যন্ত মানবতার জীবন যাপন করছে আপনি দেখতে পাচ্ছেন আমি আছি ইসলামপুর উপজেলার বলিয়াদহ এলাকার একটি আমতলি বাজারে এই হাটবাজার কিন্তু বিভিন্ন হাট দুর্গত এলাকার যে হাট বাজারগুলো রয়েছে সেই সমস্ত হাট বাজারগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে আমি যে বাজারে আছি এটা বলিয়াদহ আমতলা বাজার এই বাজার আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো বাজারটাই কিন্তু বন্ধ রয়েছে পানি ওঠার কারণে এবং ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা গুটিয়ে কোনো আশ্রয় কেন্দ্রে অথবা উঁচু রাস্তায় বা বন্যা নিয়ন্ত্রণ বাদের উপর কিন্তু তারা আশ্রয় নিয়েছে এদিকে আমরা আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যেমনটি বলেছে যে তাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় একশো পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বৃষ্টির মতো মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্যায় পানি ওঠায় তারা কিন্তু ক্লাস বন্ধ রেখেছেন এবং আমাদেরকে জেলা ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা আলমগুল যেমনটি জানিয়েছেন যে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে পাতান সামগ্রী বিতরণ হচ্ছে মিন্টু আপনাকে ধন্যবাদ এবার সিরাজগঞ্জে চলে যাব হিরক গুণের কাছে হিরক কি অবস্থা আপনার ওখানে জানাবেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে আজকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আটান্ন সেন্টিমিটার বিপদসীমের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যে কারণে কিন্তু সিরাজগঞ্জের পাঁচটি উপজেলার অন্তত চৈত্রিশটি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে এবং যে কারণে কিন্তু ওই বন্যায় অনেক ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় কিন্তু মানুষ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এছাড়া আমরা খবর পেয়েছি যে সিরাজগঞ্জের পাঁচটি উপজেলা অন্তত একান্নটি প্রাথমিক বিদ্যালয় কিন্তু পানিতে তলিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না আমরা এখন রয়েছি ঠিক সিরাজগঞ্জ সদর উপজেলার বাওইতারা পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন যে এই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু পানিতে তলিয়ে রয়েছে এবং বিদ্যালয় শ্রেণিকক্ষ এবং পুরো মাঠে কিন্তু এখন পানি রয়েছে এবং এছাড়াও এই এলাকার রাস্তাঘাটগুলো ডুবে যাওয়ায় কিন্তু মানুষের একটি ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তাঘাট ডুবে যাওয়ায় কিন্তু মানুষ নৌকা দিয়ে চলাচল করছে এদিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও দু থেকে তিন দিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সিরাজগঞ্জের যেটি বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অবনতি আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড এদিকে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে তারা যেটি বলেছে যে তারা এই বন্যা মোকাবেলায় কিন্তু তার ইতিমধ্যে প্রস্তুত তারা নিয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু নগদ দশ লক্ষ টাকা এবং প্রায় পাঁচশো মেট্রিক টন জিয়ার যে চাউল সেটি কিন্তু তাদের কাছে কাছে মজুত রয়েছে তবে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি প্রতিদিনই বাড়ছে এবং এই সিরাজগঞ্জ সদর কাজীপুর চৌহালি এবং শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল এবং নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং ঘর বাড়িতে পানি উঠে পড়ায় কিন্তু মানুষের এটি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কাকলি হিরোগ আপনাকে ধন্যবাদ দর্শক সিরাজগঞ্জ ও জামালপুর থেকে বন্য পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা